সীমান্তে কাঁটা তারের বই লাগিয়ে বিদেশি প্রাণী পাচারের চেষ্টা। বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পাচার রুখে দিল বিএসএফ, উদ্ধার বিদেশি প্রাণীটি। পাচারের সময় সীমান্তে বিএসএফ এর হাতে উদ্ধার ভিনদেশি প্রাণী। ভারত বাংলাদেশ সীমান্তে নানা সময় নানা ধরনের জিনিস পাচারের খবর সামনে এসেছে। এবার সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর হাতে উদ্ধার আলপাকা। বিএসএফ সূত্রে জানা গেছে, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর বিওপি এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা সীমান্তের কাঁটাতারের কাছে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। তারা দেখেন কাঁটাতারের ওপর মই দিয়ে সীমান্তের ওপার থেকে কিছু পাচারকারী একটি প্রাণীকে পাচারের চেষ্টা করছে। ভারতের দিকে প্রাণীটিকে নেওয়ার জন্য আরও চারজন অপেক্ষা করছে। এরপরই অভিযুক্তদের তাড়া করে বিএসএফ। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়েন বিএসএফ জওয়ানেরা। পরিস্থিতি বেগতিক দেখে পাচারকারীরা ওই প্রাণী এবং মই ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে উদ্ধার হওয়া আলপাকাটি বাদামি রঙের, এটি হুয়াকায়া প্রজাতির বলে প্রাথমিক অনুমান। দক্ষিণ আফ্রিকার আন্দিজ পর্বতের বাসিন্দা এই প্রাণী তার পশমের জন্য বিখ্যাত। তার পশমের জন্য বিশ্বজুড়ে চাষ করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আলপাকাটি আইনি প্রক্রিয়া শেষে কৃষ্ণনগর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তথ্য বলছে, আলপাকা সাধারণত পশম পোশাক তৈরির জন্যই ব্যবহার করা হয়, যা অত্যন্ত উচ্চমানের এবং প্রশংসিত। বিএসএফের তৎপরতার জন্যই নতুন করে পাচার হওয়া এই প্রাণীটি রক্ষা পেয়েছে বলেই মনে করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। পাচারের সময় সীমান্তে বিএসএফের হাতে উদ্ধার ভিনদেশি প্রাণী। ভারত বাংলাদেশ সীমান্তে নানা সময় নানা ধরনের জিনিস পাচারের খবর সামনে এসেছে। এবার সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের হাতে উদ্ধার আলপাকা। বিএসএফ সূত্রে জানা গেছে, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর বিওপি এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা সীমান্তের কাঁটাতারের কাছে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। তারা দেখেন কাঁটাতারের ওপর মই দিয়ে সীমান্তের ওপার থেকে কিছু পাচারকারী একটি প্রাণীকে পাচারের চেষ্টা করছে। ভারতের দিকে প্রাণীটিকে নেওয়ার জন্য আরও চারজন অপেক্ষা করছে। এরপরই অভিযুক্তদের তাড়া করে বিএসএফ। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়েন বিএসএফ জওয়ানেরা। পরিস্থিতি বেগতিক দেখে পাচারকারীরা ওই প্রাণী এবং মই ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে উদ্ধার হওয়া আলপাকাটি বাদামি রঙের, এটি হুয়াকায়া প্রজাতির বলে প্রাথমিক অনুমান। দক্ষিণ আফ্রিকার আন্দিজ পর্বতের বাসিন্দা এই প্রাণী তার পশমের জন্য বিখ্যাত। তার পশমের জন্য বিশ্বজুড়ে চাষ করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আলপাকাটি আইনি প্রক্রিয়া শেষে কৃষ্ণনগর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তথ্য বলছে, আলপাকা সাধারণত পশম পোশাক তৈরির জন্যই ব্যবহার করা হয়, যা অত্যন্ত উচ্চমানের এবং প্রশংসিত। বিএসএফের তৎপরতার জন্যই নতুন করে পাচার হওয়া এই প্রাণীটি রক্ষা পেয়েছে বলেই মনে করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।